আসসালামু আলাইকুম হুজুর, আপনার পরিচয়টা জানতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সরবত আলী চিশতিয়া। তো চিশতি ভাই, কোথায় যাওয়া হচ্ছে? ঢাকা যাব, বাইতুল মুকাররমে আমাদের একটা কর্মসূচি আছে। হুজুর কি কোনো দলদারি করেন নাকি? তা একটু করি। তা কোন দল করেন আপনি? আমরা ইসলামকে টেক কেয়ার করি। ভালো, খুব ভালো। তো বাইতুল মুকাররমে আসলে কি হবে? আসলে ওই দিন মোদি আশাকে কেন্দ্র করে আমাদের অনেক দলীয় লোক শহীদ হয়েছে, তাই আজকে সবাই মিলে পুলিশকে বদদোয়া দেব। কেন পুলিশদের বদদোয়া দিবেন কেন? আরে ওরা মুসলিম না, ওরা হলো তাগুত, সরকারেরও দালাল মোদিরও দালাল। আরে ভাই, এটা তোদের চাকরি, সরকার যে নির্দেশ দেয় তা তো পুলিশকে মানতেই হবে, তাই না? কিভাবে পুলিশ আমাদের ভাইদের গুলি করে শহীদ করলো আপনি দেখেন নাই? হে আল্লাহ, ওদের মরলেও যেন কবরে মাটি না ধরে। ভাই, যারা গুলি চালিয়েছে ওরাও মুসলিম, আর যাদের উপর গুলি চলেছে তারাও মুসলিম, তাহলে মোদির কি ক্ষতি হলো? ক্ষতি হলো না, ও আর ভয়ে এদেশে আসবে না, আর সরকারও আর দাওয়াত দিবে না। আরে এটা তো একটা কূটনৈতিক ব্যাপার, যেহেতু পাশের দেশ তাই দাওয়াত তো দেওয়াই লাগে। না, আমরা এটা মানি না। এই মোদি হলো একটা কাফের, কাফেরের সঙ্গে যে মিশবে সেই কাফের। কেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন নাই? তা করেছেন, কিন্তু তখনকার কথা আর এখনকার কথা ভিন্ন। ভিন্ন কেন? ইসলামের বিধান কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত দিয়ে যান নাই? দিয়েছেন, তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। ও, তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে শেষ জামানায় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, তাই না? এত কিছু বুঝি না, আমাদের সবসময় নেতাদের অনুসরণ করতে হবে, নেতারা যা বলবে তাই মানতে হবে। আপনাদের নেতারা তাহলে কি ভাঙচুরের নির্দেশ দেয়? এগুলো ভাঙচুর তো কম, পারলে সরকারের চেলাবেলা আর পুলিশকে আমরা বুড়িগঙ্গায় চুবাতাম। হুজুর, পুলিশ তো ভালো কাজও করে, তাহলে পুলিশের উপর আপনাদের এত রাগ কেন? ঘৃণা থাকবে না, ওরা আমাদের পাখির মতো গুলি করে মারে, টিয়ার গ্যাস ছড়ে, রাবার বুলেট মারে। আপনারা তো ইট মেরে অনেক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছেন, দিয়েছেন না? সত্য করে একটা কথা বলেন তো, আপনাদের হাতে যদি আজকে অস্ত্র থাকতো গুলি করতেন না? অবশ্যই করতেন, কারণ আপনারা ওই ময়দানে গিয়েছিলেন একজন আর একজনের রক্ত ঝরানোর জন্য। আমরা ইসলাম কায়েমের জন্য লড়াই করি, আমাদেরকে যারা বাধা দিবে তারা সব কাফের, মুরতাদ, মুনাফিক। এই যে কথায় কথায় একজন মুসলিম হয়ে আর এক মুসলিমকে কাফের ফতোয়া দেওয়ার কথা আপনি ইসলামে কোথায় পেয়েছেন ভাই? আপনি আসলে জানেন না, ইসলাম বুঝতে হলে মাদ্রাসায় পড়তে হবে। আমাদের নেতা দেখেন না কত বড় মাওলানা? ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের স্লোগান হলো একটা একটা পুলিশ ধর, ধৈরা ধৈরা বস্তায় ভর। ভালো, আপনারা তাহলে এইভাবে ইসলামের খেদমত করছেন, এই আপনাদের বিশ্বাস? এত পেঁচাল পারেন কেন ভাই? আমাদের মাওলানা যা বলবে তাই ইসলাম, আমরা তাগুত সরকার মানি না, মানব না। ঠিক আছে ভাই, আগে নিজের আমল, নিজের আকিদা আর নিজের ঈমান ঠিক করেন, তারপরে আপনারা রাস্তায় নেমে ইসলামের হেফাজত করেন। কেন, আমাকে কে কি করবে? আমি একজন পুলিশ, আপনার উদ্ধতপূর্ণ আচরণের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করব। জি ভাই, আমি আপনাকেই বলছি, মাইক্রোফোন হাতে পেয়ে ওয়াজের মঞ্চে
বা রাস্তাঘাটে ফাঁকা ময়দানে মুখে যা আসে তাই বলেন না, এমন কোনো কথা মুখ দিয়ে বের করেন না যেটা এই দেশের সরকারের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে। এমন ধরনের কথা যদি কখনো বলেন, যে কোনো মুহূর্তে প্রশাসন আপনাকে অ্যারেস্ট করতে পারে। সুতরাং সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।